বৈশ্বিক সংকটের মধ্যে বিদেশি ক্রেতারা এদেশে তৈরি পোশাকের দাম কমালে পোশাক শিল্প খাত অস্তিত্ব সংকটে পড়বে এমন আশঙ্কার কথা জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ এর সভাপতি ফারুক হোসেন দুপুরে রাজধানীর একটি হোটেলে মেড ইন বাংলাদেশ উইক নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন পোশাকের দাম কমানো নিয়ে ক্রেতাদের সঙ্গে আপোষ করা যাবে না সেলিম মালিকের রিপোর্ট বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং বহির্বিশ্বে নতুন বাজারে রপ্তানি সহ এই শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ সপ্তাহের আয়োজন করেছে বিজিএমইএ আফটার এ লং গ্যাপ উই হ্যাভ গোইং টু শোকেস আওয়ার প্রোডাক্ট আওয়ার ডেভেলপমেন্ট আয়োজনের প্রথম দিন সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান কোভিড চ্যালেঞ্জ মোকাবেলা করে এবার যুদ্ধের কারণে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক শিল্প জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়ে গেছে এর মধ্যে বিদেশি ক্রেতারা পোশাকের দাম কমালে শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়বে একদিকে প্রোডাকশন কস্ট বাড়ছে প্রাইস কমিয়ে অর্ডার ধরে আসলে তখন অস্তিত্ব থাকবে না সো ইট ইজ আওয়ার মেম্বার্স এখন তাদেরকে জাজ করতে হবে যে ক্যাপাসিটি কভার করার জন্য প্রাইস কমিয়ে কমিয়ে কি নিজের অস্তিত্ব বিলীন করবে কিনা সেই কারণে সাহস করতে হবে এবং প্রাইস ধরে রেখে আমরা কাজ করব শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যাংকে এখন এলসি খোলা যাচ্ছে বলেও জানান তিনি ওপেন আওয়ার এলসি টু ব্রিং ফ্যাব্রিক অর অ্যাক্সেসরিজ অর ডাইজ অর কেমিক্যাল সো অ্যাবসলুটলি উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ফর ওপেনিং এলসি উই ডোন্ট হ্যাভ এনি ব্যাংক প্রবলেম ফর ব্রিংগিং আওয়ার গুডস ইন পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে ফারুক হোসেন বলেন শ্রমিক নেতা ও সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে মজুরি বোর্ড গঠন হবে সেগুলা নিয়ে সেই পর্যায়ে আমাদের সক্ষমতার উপরে সেই মজুরিটা নির্ধারণ করা হবে এবং বায়াররাও সেটা বুঝবে যে কতটা আমাদের সক্ষমতা আছে এবং বায়াররাও কতটা প্রাইস বাড়াতে পারবে সেইগুলো সবকিছু নিয়েই আসলে আলটিমেটলি সেই মজুরিটা ঠিক করা হবে সেলিম মালিক আরটিভি ঢাকা